हेलो फ्रेंड, जेके स्टडी मास्टर में स्वागत है। आज हम लोग जो है वेस्ट बंगाल बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन के सामने खड़े हैं और यहाँ से एक जो है कैंडिडेट इंटरव्यू देके निकली हैं। इनसे पूछेंगे आज बोर्ड में क्या क्या क्वेश्चन पूछा गया है और आज का बिहेव क्या था, कैसा था मेंबर्स का, वो भी जानेंगे। तो मैडम आपका नाम क्या है? हमारा नाम तनुश्री चक्रवर्ती। अच्छा, अपनी कोथा थे क्या एसएचएन? बाकुड़ा जिला। अच्छा, अपने बोलबें अपना के प्राइमरी बोर्डे जो मेम्बर आज इंटरव्यू निच्छे ओखने, तो अपना के आज के की क्वेश्चन करेछे बोलबें? আমাকে বেশি কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, যেমন নদী কাকে বলে, শিক্ষাতে শিক্ষার্থী এবং শিক্ষক বাদ দিয়ে আর কী কী উপাদান রয়েছে, ভূগোলের ক্লাস টুয়েলভের কিছু ভূগোল থেকে স্ট্যালাকটাইট বা এরকম ধরনের কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল, আর জিজ্ঞাসা করা হয়েছিল এগুলোই জিজ্ঞাসা করা হয়েছিল। আর হচ্ছে মোটামুটি কত কোশ্চেন করেছে আপনাকে? 5-6টার মতো। হ্যাঁ, ত্রিভুজ কাকে বলে জিজ্ঞাসা করা হয়েছিল, শিক্ষার সংজ্ঞা, শিক্ষার যেটা ডেফিনেশন ওটা জিজ্ঞাসা করা হয়েছিল। আচ্ছা, আপনাকে ডেমোটা কি দেখাতে বললো ওখানে? ডেমো 1-5 অবধি যে কোনো একটা টপিকের উপর ডেমো দিতে বলা হয়েছে। তো আপনি কি টপিক চুজ করলেন ওখানে? আমি বনে বাদাড়ে, ক্লাস 1-এর একটা কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বনে বাদাড়ে। আচ্ছা, তো আপনি আর আপনার যে অনার্স কি ছিল? আমার অনার্স আমি সকুরে। আচ্ছা, তো ওখান থেকে কোশ্চেন করেছে আপনাকে? না না। আচ্ছা, তো আর কি কোশ্চেন, একটা ইজি কোশ্চেন যে ওয়ান ওয়ার্ডে আপনাকে ওখানে জিজ্ঞেস করেছে? হ্যাঁ, এগুলোই সহজ, সব সিম্পল কোশ্চেন ছিল। আচ্ছা, তো মোটামুটি কত সময় লাগলো ওখানে? 6-7 মিনিটের মতো। আচ্ছা, আপনার টেবিল নাম্বার কত ছিল? টেবিল নাম্বার 4। আচ্ছা, আপনি তো জিকে স্টাডি মাস্টার রেগুলার ভিউয়ার আছেন, আপনি তো আপনি জিকে স্টাডি মাস্টার থেকে আপনি আগামী দিনে যে ক্যান্ডিডেট আসবেন এখানে ইন্টারভিউ দেবার এখানে, তো আপনি ওখানে ওনাকে কী বলতে চাইবেন? আমি প্রথমে বলবো এই চ্যানেল থেকে আমরা খুবই উপকৃত হয়েছি, আমি এই চ্যানেল ফলো করতাম বরাবর আগের থেকে, এটা খুব হেল্প হয়েছে আমাদের, আর সবাই সাবস্ক্রাইব করে দাও, তোমাদেরও উপকার হবে। আর বাকিদের বলবো যে টেনশন নেবার কিছু নেই, রিল্যাক্স থাকুন সবাই, খুব ভালোভাবেই হচ্ছে আর ওনারা খুব ভালো ব্যবহার করছেন, খুবই। আচ্ছা, আপনার জিকে স্টাডি মাস্টারকে মেম্বারকে তরফ সে বেস্ট অফ লক আর ইন্টারভিউ দেওয়ার জন্য ইয়াপে আপনাকে বহুত বহুত শুকরিয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ম্যাডাম আপনার নাম কি আছে? আমার নাম বিদুশ্রী পাল। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি জয়পুর থানা থেকে এসেছি। আচ্ছা, তো আপনি বলবেন কি আপনাকে ইন্টারভিউ বোর্ডে কি কি কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে? আমাকে প্রথমে জিজ্ঞাসা করা হলো যে আমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি, তারপরে জিজ্ঞাসা করা হলো যে আমার কি করতে ভালো লাগে, আমার হবি কি, আমি বললাম গান, তো আমাকে তারপরে 2 লাইন গান গাইতে বললেন, তারপরে আমাকে বললেন যে গানটা আমি শ্রেণীকক্ষে কীভাবে অ্যাপ্লাই করব, তারপরে উনি বললেন যে আপনি সংখ্যা কীভাবে শেখাবো শিশুদেরকে, আর তারপরে আমাকে ইংরেজি স্যার একজন কোশ্চেন করলেন, ইংরেজি একটা, সেটা আমি পারলাম না, স্যার বোর্ডে দেখিয়ে দিলেন, আর আমাকে জিজ্ঞাসা বললেন একটা ডেমো দিতে, আর সেটা 2 মিনিটের মধ্যে বললেন। আচ্ছা, আপনার ডেমোটার টপিক কী ছিল? এটা নিজের মতো করে দিয়েছি। আচ্ছা, তো আপনি আপনি কী চুজ করলেন? আমি দ্বিতীয় ভাগ দিয়েছি, মানে সহজ পাঠে দ্বিতীয় ভাগটা, দ্বিতীয় শ্রেণীতে। আচ্ছা, তো আপনার অনার্স কী ছিল? আমার ইংরেজিতে। ইংরেজি, ওখান থেকে ড্রামা আর পোয়েট থেকে আপনাকে কোশ্চেন করে ওখানে জিজ্ঞেস করে? ওখান থেকে জিজ্ঞেস করেছিল কগনিটিভ অবজেক্ট আর হচ্ছে যে রিটেন অবজেক্ট কী, আমি ওটা পারিনি, স্যার আমাকে বোর্ডে দেখিয়ে দিলেন। আচ্ছা, তো মোটামুটি আপনাকে কত কোশ্চেন করছে? আমাকে মোটামুটি এই 5-6টা এরকম ধরনের ধরেছে। আচ্ছা, তো আপনার টেবিল নাম্বার কত ছিল? 9। আপনি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই আছেন? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিয়ে স্যাটিসফাই। আচ্ছা, তো আচ্ছা একটা কোশ্চেন যে ওখানে আপনাকে করলো কিন্তু আপনার মনে ছিল, কিন্তু ওটা ওখানে ওই সময় আপনি উত্তর দিতে পারলেন না, এরকম কোনো কোশ্চেন ছিল আপনাকে? আমি যে ইংরেজি কোশ্চেনটা ছিল যে আমি বললাম যে স্যার আমার এই মুহূর্তে জানা নেই। আচ্ছা আচ্ছা, তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে বেস্ট অফ লাক। স্যার আপনার নাম কি আছে? আমার নাম লক্ষ্মীনারায়ণ ব্যানার্জি। আচ্ছা, আপনি কোথা থেকে না এসেছেন? আমি বাঁকুড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি বলবেন আপনাকে প্রাইমারি বোর্ডে যে ইন্টারভিউয়ার আজকে আপনাকে কী কী কোশ্চেন জিজ্ঞেস করেছে বলবেন? আচ্ছা, আমি প্রথমে যখন বোর্ডে গেলাম ওনারা আমার সাথে প্রথমে জিজ্ঞাসা করলেন যে আমি কোন সাবজেক্টে গ্র্যাজুয়েশন করেছি, পড়াশোনা এইচএস কোন সালে, এইসব কিছু বেসিক কোয়েশ্চেন, তারপর কিছুক্ষণ গল্প করলেনই বলা চলে, মানে আমার সাথে কিছু গ্র্যাজুয়েশন রিলেটেড কোয়েশ্চেন, তারপর এই ওই আমার যেহেতু 2-1 বছর গ্যাপ ছিল সেটা কেন, এইসব নিয়ে জিজ্ঞেস করলেন। তারপর আমাকে একজন ম্যাডাম ছিলেন, উনি একটা বানান লিখতে দিয়েছিলেন, তারপর সেটা বোর্ড মানে আমাকে প্রথমে বললেন বলো, আমি বলতে চাইলাম, তারপর বললেন উনি লিখে দিতে পারো, এটা প্রথমে কাগজ বাড়িয়ে দিলেন, কাগজে লিখছিলাম, তারপর বললেন তুমি বোর্ডে গিয়ে লেখো, তারপর বোর্ডে লিখলাম, ওটা সন্ধি বিচ্ছেদ করতে দিলেন। আচ্ছা, তারপর ওটার এ দিলেন, বর্ণ বিশ্লেষণ করতে দিলেন, তারপর আবার বসলাম, তারপর আরও কিছু কোয়েশ্চেন করলেন জিকে রিলেটেড, এখন কী করছি, কোন কোন এক্সাম দিচ্ছি, আমি যেহেতু বললাম যে চাকরির পরীক্ষা দিচ্ছি, কোন কোন এক্সাম দিচ্ছি, এসব নিয়ে জিজ্ঞেস করলেন। তারপরে বললেন যে কী পড়াবে পড়াও, তারপর পড়ালাম, আমি পড়ালাম ঠিকঠাক। আপনি কী টপিক চুজ করলেন?
আমি এইচসিএ পড়াচ্ছিলাম সাধারণ গুণনীয়ক। আচ্ছা আচ্ছা। তো আমাকে আমি প্রথমে বললাম যে আমি কি আপনাদেরকে স্টুডেন্ট হিসেবে ইমাজিন করতে পারি, তো উনি বললেন না তুমি তোমার মতো করে স্বচ্ছন্দে পড়াও, ইউটিউবের মতো পড়াতে হবে না। আচ্ছা আচ্ছা। তো আমি পড়ালাম, পড়ানোর পর ওনারা মাঝপথেই থামিয়ে দিলেন, অ্যাপ্রিসিয়েট করলেন, তারপর একটু সাজেশন দিলেন যে এটা এইভাবে আর একটু বেটার করা যেতে পারতো। বললাম ঠিক আছে। তারপর আবার বসলাম, তারপর আরও কিছু কয়েকটা জিকে অলিম্পিক রিলেটেড এরকম কিছু কোয়েশ্চেন করলেন স্ট্যাটিক, তারপরে বললেন ঠিক আছে চলে যাও। তো আচ্ছা, স্ট্যাটিক জিকে থেকে আপনি কি কী কোয়েশ্চেন করেছেন? স্ট্যাটিক জিকে থেকে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল বেসিক্যালি অলিম্পিকের যে এতে কটা সার্কেল থাকে, এবং আমি বললাম তারপর কালারগুলো কী কী, তো আমি কতগুলো কালার বললাম, কতগুলো আমার ডাউট ছিল, আমি বললাম আমি মুহূর্তে মনে পড়ছে না, বললো ঠিক আছে কোনো। আচ্ছা, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে আপনাকে? না, আমাকে কোনো কোয়েশ্চেন করা হয়। তো আপনাকে মোটামুটি কত কোয়েশ্চেন করেছে? 10-12টা কোয়েশ্চেন ম্যাক্সিমাম। আমার সাবজেক্ট টপিক রিলেটেড কোয়েশ্চেন কমই ছিল, মানে যেগুলো আমরা হেভিলি পেডাগজি বলি বা অন্য কিছু বলি সেটা কমই ছিল। এমনি আচ্ছা, জিকে থেকে আর কি কোয়েশ্চেন করেছে আপনি? জিকে থেকে আর কোনো কোয়েশ্চেন করেন? আচ্ছা। তো আপনার অনার্স কি ছিল? জিওগ্রাফি। জিওগ্রাফি। আর ওখান থেকে কোয়েশ্চেন করেছে আপনাকে? ওখান থেকে কোয়েশ্চেন প্রথমে বললেন করবো, তারপর আর করেননি, ওই অলিম্পিক টলিম্পিক এসবই চলে গেছে। আচ্ছা আচ্ছা। তো আপনাকে জিকে স্টাডি মাস্টার থেকে আপনাকে ইন্টারভিউ দিয়েছেন, আপনাকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।